আজকে আমরা যে নতুন বিষয়টা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা পেজে ওয়াটার মার্ক দিতে হবে, যাতে পেজটাকে ডুপ্লিকেট কেউ না করতে পারে, কপি না করতে পারে। ঠিক আছে, এই পেজগুলো কিন্তু কপি হয়ে যায়। তো এখন দেখেন, এখান থেকে জাস্ট আমরা পেজ লেআউট ক্লিক দেবো টুল বারে, দেন ওয়াটার মার্ক, দেন এখান থেকে যে কোনো একটা ওয়াটার মার্ক আপনারা চুজ করতে পারবেন। ওকে, এরপরে যদি আমি বলি যে এনেবল কন্টাক্ট ইউজার আপডেট ফ্রম অফিস, এখানে না কাস্টমাইজ ওয়াটার মার্ক, আমি নতুন করে একটা কাস্টমাইজ করে ডু নট কপি বা ডোন্ট কপি এরকম কিছু না, বা শিশুদের নাগালে বাইরে রাখুন এগুলো না, আমি নতুন একটা তৈরি করব। এখানে আছে নো ওয়াটার মার্ক, এখানে আছে পিকচার ওয়াটার মার্ক, এখানে আছে ইংলিশ ওয়াটার মার্ক। ওকে, এখানে আমি সাধারণত ইংলিশ দিলাম, ইউএসএ এখানে দিব ওয়াটার মার্ক কি দিব, ডু নট কপি দিলাম সাপোজ, সরি ডু নট কপি কই, ডু নট কপি দেওয়া আছে। তারপর আবার ওটা দিব, তারপর ওটাকে আবার কি করব, কালার করে দিব, ওটাকে সাইজ করে দিলাম, সাইজ অটো সাইজ আছে তার। এখন দেখব কালার, কালার কন্ডিশনটা কোথায় আছে, এই যে কালার, কালারটা এখান থেকে আমরা রেড কালার দিব সাপোজ, অ্যাপ্লাই করলাম। দেখেন আমার এটা একটু আগে সাদা কালো ছিল, এখন কিন্তু লাল কালার হয়ে গেল। এরপর দেখেন ওয়াটার মার্কটা আবার আমরা যদি বলি না আমি অন্য একটা কালার দিব, এই কালারটা দিব, এই কালারটা অ্যাপ্লাই করলাম, এখন দেখেন এই কালারটা হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই কালারটা দিতে পারবো, এবং ডু নট কপি না দিয়ে আমরা অন্য একটা কিছু দিব। অন্য কিছু কি দিতে পারি, তাহলে আমরা এখানে লিখে দিই, দিলাম ইওর ডিমান্ড ইজ ইওর কোয়ালিটি দিলাম সাপোজ, আমাদের একটা শিটের ভিতর লিখলাম ইওর ডিমান্ড ইজ ইওর কোয়ালিটি। ঠিক আছে, কোয়ালিটি বানান ডবল এর হয়ে গেছে, ভুল গেছে আমার একটু, যাই হোক এখান থেকে ভুল সংশোধন করে নেবেন, তাড়াতাড়ি লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। পিকচার কি দেওয়া যাবে, পিকচার? হ্যাঁ আমি যাচ্ছি, ওয়েট, কথা বলা যাবে না, একবার শেষে পয়েন্ট লিখে রাখতে হবে, যে পয়েন্টটা কোশ্চেন করবেন যদি শেষে যেও না দেখাই দিই ওই কোশ্চেনটা আপনি করে বসে থাকবেন। কি এলাই, কি এলাই হবে, এইদিকে বেশি সময় ব্যয় করে দেবেন, এই যে এখন কোয়ালিটি মানে ঠিক চলে আসে, আমি কালারটা চেঞ্জ করতে পারবো, সবকিছু দেখালাম। এখন আমি চলে যাবো পিকচারটা, আমি এটা অবশ্যই দেখাবো। এখন যদি আমি অটার মানে রিমুভ করতে চাই তো রিমুভ করে দিলাম। ওকে, এই যে ম্যাডাম চলে আসে, ওয়াটার মার্কটা রিমুভ করে দিলাম। এখন দেখেন আমরা যে বিষয়টা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়াটার মার্ক কিভাবে দিতে হয়, তাই না? এখন আমরা একটা পিকচার দিব, পিকচার দিতে হলে কি করবো, কাস্টমাইজ, কাস্টমাইজ যাওয়ার পরে যে নো ওয়াটার মার্ক আছে এখানে দিব পিকচার। ওকে, পিকচার যাওয়ার পরে এই যে সিলেক্ট পিকচার, সিলেক্ট পিকচার থেকে ক্লিক দিলাম, সিলেক্ট পিকচার থেকে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব কোথায়, আমাদের কোথায় আছে পিকচারটা, আমি যেমন ডাউনলোডে রেখে দিয়েছি আমাদের পিকচারটা, ডাউনলোড থেকে এদিকে একটু চাপাই নিয়ে আসলাম, এটাকে ধরে একটু সরাই নিয়ে আসলাম। এখন দেখেন একটা পিকচার দিব, আমাদের লোগো দিব, আমাদের প্রতিষ্ঠানের লোগো, আমাদের লোগোটা কোথায় আছে, এই যে আমাদের লোগো, এখান থেকে ক্লিক করলাম, সিলেকশন করলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে দেখেন আমাদের লোগোটা চলে আসছে। চলে আসার পরে যে আমরা বুঝতে পারতেছি কি দেখি, এখানে একটা নম্বর চলে আছে, মানে আমাদের লোগোর নম্বর। ওকে, এখানে আমি ওকে করে দিলাম, ওকে করে দিলে লোগোটা কিন্তু আমি বামে ডানে কত পার্সেন্ট দিব সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবো, বাড়ালে বাড়ায় যাবে, 500% দিতে পারবো, হ্যাঁ কিন্তু অটো দিলেও একটা পার্সেন্টেজ নিয়ে নেবে। ওকে, আর আপনি চাইলে বড় ছোট এখান থেকে করে দিতে পারবেন। তারপর আমি প্রথমত একটা লোগো দিয়ে আসি, দেখি কেমন দেখি, এই যে আমাদের লোগোটা চলে আসে, দেখছেন এই যে লোগোটা চলে আসে, এটাকে ওয়াটার মার্ক বলে, মানে পেজের ভিতরে আমরা পেজে কিন্তু লিখতে পারবো, এই যে পেজে আমি যেমন লিখলাম, পেজে লিখলাম কি লিখলাম, যেমন সাকসেস ট্রেনিং সেন্টার, এস ইউ ডাবল সি ই ডাবল এস, সাকসেস ট্রেনিং, টি টি আর এ আই ট্রেনিং সেন্টার, সাকসেস ট্রেনিং সেন্টার লিখলাম, সেটাকে আমি একটু বড় করলাম। হ্যাঁ, কিন্তু ওয়াটার মার্কটার কোনো সমস্যা হবে না, আমাদের এলাকা থাকলে ওয়াটার মার্কে কোনো সমস্যা হবে না। ওয়াটার মার্কটা আমরা কি জন্য দিব,
ওয়াটারমার্কটা আমরা এই জন্য দিলাম যে আমাদের পেজটা আমাদের ডকুমেন্টটা কেউ যদি কপি না করতে পারে। ওকে খালি ম্যাডাম, আচ্ছা আমি আর একটু দেখাই দিই। এটা হচ্ছে কি, এখানে আমি লিখলাম আর আমি একটা পিকচার ওখানে দিতে পারবো। এরপর আমি যদি পিকচারটা সাইজটা আমি বড় করতে চাই, তাই না? তো বড় করতে চাই, ছোট করতে চাই। আমি সাধারণত পিকচার সাইজ কত আছে, অটো আছে, তাই না? আমি 200 দিয়ে দিলাম, 200%। দেখি পিকচারটা কেমন আছে, পিকচারটা বড় হয়ে গেছে, দেখেন খেয়াল করে আপনারা। আমি যদি আর একটু ছোট করতে চাই তাহলে এখান থেকে যাব। যাওয়ার পরে একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের ডকুমেন্ট লেখার জন্য, সবাই কিন্তু অটোমেটিকটা দিতে পারে না। ওকে, আমি কিন্তু সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দিলাম। এখন দেখেন এখান থেকে এই যে অটোমেটিকটা ছোট হয়ে গেল, আর ফিট দিয়ে দিলে ও অটো ফিট নিয়ে নেবে বা অটো নিয়ে নেবে। ওকে, আর 500 দিলে আরো কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমরা একটু দিয়ে দেখি 500টা কেমন আসে। 500টা কিন্তু চলে আসছে, ওরে বাবারে, পেজের বাইরে চলে গেছে। যাই হোক, আমরা এইভাবে আমরা ওয়াটারমার্ক দিতে পারবো, ঠিক আছে? আর যদি ওয়াটারমার্ক রিমুভ করতে চাই তাহলে এখান থেকে কিন্তু রিমুভ ক্লিক দিন, ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেল। এখন যদি কোনো লেখা রিমুভ লেখা দিতে চাই তাহলে লেখা দিতে চাইলে ওয়াটারমার্কে ক্লিক দিব। দেওয়ার পরে লেখা কিন্তু আমরা একটু আগে দিয়েছিলাম, এখন কিন্তু আমরা লেখা দিব না, এখান থেকে জাস্ট টেক দিব। টেক দেওয়ার পরে আমি ইংলিশ দিব। ইংলিশ দেওয়ার পরে সাধারণত আমি ইংলিশটা কি দিব, একটু আগে আমি লিখছিলাম ইওর ডিমান্ড ইজ ইওর কোয়ালিটি, ওটা কোথায় গেল, ওটা চলে গেছে। তা আমি আবার চালিয়ে দিতে পারবো, অথবা এখানে কিছু আপনারা চাইলে লিখে দিতে পারবেন। যেমন আমি লিখলাম রফিক খান, রফিক খান দিয়ে দিলাম। আমি এটাকে একটু কালার দিব, কি কালার দিব, আমি রফিক খানটাকে দিলাম আমি লাইট লাইট ব্লু, ব্লু বা লাইট ব্লু বা গ্রিন, হ্যাঁ এরকম কিছু আমি গ্রিন দিয়ে দিই, বাস দেখি কেমন আসে। দেখেন রফিক খান চলে আসে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে ওয়াটারমার্কটা লেখা বা টেক্সট যেটা কিভাবে দিতে হবে, সেটা কিভাবে রিমুভ করতে হবে, কিভাবে কালার করতে হবে, সেগুলো কিন্তু আমরা পুরোপুরি বুঝে ফেললাম। এখন দেখেন মজার বিষয় যেটা আমরা বুঝি না, এখানে কিন্তু হরিজন্টাল করতে চাইলে কাজ কিন্তু আমরা পারবো। এটা হচ্ছে ডায়াগোনাল সিন, এখন হরিজন্টাল করে দেখি কেমন আসে। যে হরিজন্টাল এখানে এই যে এইভাবে চলে আসছে, আগে একটু বাঁকা হয়ে আসছে ডায়াগোনটা, এখন কিন্তু হরিজন্টাল কি সোজাসুজি চলে আসছে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম না। এখন দেখেন মজার বিষয়, আমরা এখন বাংলা লিখবো। তো বাংলা লিখতে হলে কি করে বাংলা লিখবো, মজার বিষয়টা হচ্ছে বাংলা লিখবো এখান থেকে ইউএস এর এখানে বাংলিশ, বাংলিশ নামে একটা অপশন থাকার কথা, অথবা ইউনিকোড দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো মেবি। তো দেখি বাংলিশটা আছে কিনা, অনেক সময় এই যে বাঙালি, ইন্ডিয়ান বাঙালি, বাঙালিয়া, এই যে বাংলাদেশি, বাংলাদেশি দিয়ে দিই। এই যে অত্যন্ত, অত্যন্ত আছে, তারপরে কি অত্যন্ত গোপনীয়, অত্যন্ত গোপনীয় কই, এদের অত্যন্ত গোপনীয় আপনি আমি আপনি চাইলে কিন্তু লিখে দিতে পারবেন, এই যে অত্যন্ত গোপনীয় দেখছেন। তারপর আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারবেন, নো প্রবলেম। এখান থেকে যাবেন, যাওয়ার পরে যে কপি করা যাবে না, কপি করবেন না, হ্যাঁ এটা দিতে পারবেন, যেভাবে দিলাম এভাবে দিবেন যত শীঘ্র সম্ভব, হ্যাঁ। তারপর আমি এটা দিলাম, কপি করবেন না, বাস কিছু কপি করবেন না, হ্যাঁ। তারপর আমি যদি বলি যে আমার নাম লিখে দেব, আমার নাম লিখলে আর কেউ ডুপ্লিকেট করতে পারবে না, আমার নাম হচ্ছে সাধারণত রফিক খান, তাই না? আমি দিয়ে দিলাম এখানে রফিক খান, রফ ফরাসি, এখান থেকে মেবি বাংলাটা করে দিতে হবে, এই যে বাংলা, এখান থেকে আমরা ইউনিকোড দিলাম। প্রথম হচ্ছে বিজয় ক্লাসিক দিলাম, নিল না, বিজয় ক্লাসিক দিলাম, নিল না, এমন কি ইউনিকোড দিছি, ঠিক আছে? বাঙালি যে নেওয়ার কথা, কিন্তু এখানে যদি সুতুনি এমজি থাকে তাহলে সুতুনি এমজি আছে, একটু দেখে নি চেক করে, এখানে সুতুনি এমজি দেখতেছেন আপনারা, চেক করে দেখবেন সুতুনি এমজি থাকলে কিন্তু বিজয় ক্লাসিক নেবে। এখানে কিন্তু সুতুনি এমজি সিলেকশন করতে পারলে এসইউটিও এসইউ লিখে না, এসইউ না, সুতুনি দিলে কিন্তু বিজয় ক্লাসিক নেবে। যাক নিল না, তাহলে আমরা এখন কি করতে পারবো, আমরা এখন ইউনিকোড দিব, ইউনিকোড দিছি দেখি এখানে, এই যে দিছি, হ্যাঁ আমি এখন লিখব রফরেশি কম, রফিক খান, এখন দেখেন বাংলা চলে আসে রফিক খান, ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা দিতে পারবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম এখান থেকে এটা দেওয়া যাবে। যদি এখানে এ থাকে কি বলে সুতুনি এমনি থাকে তাহলে কিন্তু বিজয় ক্লাসিক নেবে, আপনারা দিয়ে দেখবেন, নিতে পারে অবশ্যই, আমার অনেকদিন প্র্যাকটিস নাই তো বলতে পারতেছি না আছে কিনা, দিয়ে দেখবেন, যদি না হয় তাহলে আমি আবার বলে দিতে পারবো, আমরা প্র্যাকটিস করো। ওকে, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা কিভাবে ছবি দিব আর কিভাবে আমরা একটা টেক্সট ইয়ে করব, সেটা কিন্তু বুঝতে পারলাম। ছবি দিতে হলে এখানে জাস্ট পিকচারে ক্লিক দিব, এখান থেকে ক্লিক করে ছবিটা আনবো, ছবিটা এনে এখানে জাস্ট
ইনসার্টে ক্লিক করবো, ছবিটা চলে আসবে, চলে আসবে, ওকে করে দেবো, ব্যাস কমপ্লিট। ওকে, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার। এখন যদি ওয়াটার মার্কে না রাখতে চাই তাহলে রিমুভ ওয়াটার মার্কে যে প্রথমে আমরা ক্লিক দিচ্ছি পেজ লেআউট, টুল বার থেকে পেজ লেআউট, দেন এখান থেকে ওয়াটার মার্ক, ওয়াটার মার্ক থেকে এগুলো চুজ করতে পারবো। তারপরে এখান থেকে কাস্টমাইজ ওয়াটার মার্ক, কাস্টমাইজ মানে তৈরি করা, নিজের ইচ্ছা মতো করিয়ে নেওয়া, নিজেকে প্রাধান্য দেওয়া। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে রফিক খান ওয়াটার মার্কটা চলে গেল। ওকে, আমাদের কাজে চলে যায়। তো গতদিন আমরা ভালো ভালো কিছু কাজ শিখছিলাম, তো আজকে আমি চলে যাব সালেক সাহেবের কাছে। সালেক সাহেবের কাছে চলে যাব। সালেক সাহেব, আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আপনার স্ক্রিনটা শেয়ার দেন এবং আমাদেরকে কিছু কাজ করে দেখান। আগামী দিন আমরা রেজাউল সাহেবের কাছে যাবো, রেজাউল করিম সাহেবের কাছে, মোহাম্মদ রেজাউল করিম সাহেব। হ্যাঁ, আজকে ওনার কাছে যাবো না, আপনি সালেক সাহেব স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ, আপনি স্ক্রিনে চারটা কলাম তৈরি করে দেখান, চারটা কলাম, মানে একটা পেজে চারটা কলাম হবে এবং নিচের দিকে মাত্র ওয়ান কলাম হবে, ওপরের দিকে মাত্র ফোর কলাম হবে। একটু দেখান, গতদিন যে কাজ করছিলাম সেই কাজের প্র্যাকটিস। আচ্ছা, ও আপনি পিসি তে ক্যামটাসিয়া ইনস্টল করেছেন? জি জি। আপনি ক্যামটাসিয়া দিয়ে কি কাজ করেন? ওই মাঝে মাঝে যে ভিডিও ইয়া করি আর কি, এখন পারি না, কাজটা পারি না, কাজটা পারি না। একটু ক্যামটাসিয়া শিখছেন কোথা থেকে? কাজ কাজটা শুনছেন পুরো? নিউজপেপার কলাম, ও আচ্ছা, উপরে থাকবে ফোর কলাম, নিচে থাকবে ওয়ান কলামে কনভার্ট, মানে নিচে বিজ্ঞাপন না দিলে আমার পেপার চলবে কি করে? এমপ্লয়ীদের বেতন দেব কোথা থেকে, তাই না? নিউজপেপার কলাম করতে গিয়ে জানি দেয়, এটা তো ভুলে গেছি। আমরা খালি কাজ শেখাই না, আমরা কাজ আদায় করে নিতে জানি। ঠিক আছে, নিউজপেপার কলাম রেজাল্ট করি। বিষয়ের কাছে মোবাইল আছে, তাই তাকে স্ক্রিন শেয়ার দিতে বলতে পারতেছে না, কারণ মোবাইলে সফটওয়্যারগুলো থাকে না। ম্যাডাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো ম্যাডাম, মনে হয় ওপেন করে হয়তো অন্য কাজে ব্যস্ত, নো প্রবলেম, আমরা আমাদের কাছে চলে যাই। তাহলে কি আমাদের কাজ নিতে পারলাম না? আমাদের কাজ কিন্তু নিতে পারলাম না। প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না, কাজ প্র্যাকটিস করলে সব থেকে ভালো মনে থাকে। যাই হোক, আমি আজকে চলে যাই। হাউ টু স্পেলিং ডকুমেন্ট, কি ব্যাপার একটা ডকুমেন্টকে আমরা চেক দেবো। তো ক্লিক অন রিভিউ, রিভিউতে ক্লিক দিলাম, দেন ক্লিক অন স্পেলিং অ্যান্ড গ্রামার, এই যে এখান থেকে আমরা দেখাচ্ছে কমপ্লিট। তো সাধারণত এখানে কোনো ভুল ছিল না, যদি ভুল থাকতো তাহলে আমাদেরকে কি দেখাতো? কমপ্লিট দেখাতো না। ঠিক আছে, আমি লিখলাম বাংলা আসছে, আমি কান্ট্রি বানানটা ভুল করে দিলাম। আমি জানি যে এই বানানটা যদি শুদ্ধ করতে হয় তাহলে রাইট বাটন সিলেকশন করে, এই যে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করলে এখানে আমার সামনে অনেকগুলো বানান দেখাবে, এভাবে আমরা শুদ্ধ করে নিতে পারবো। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, তারপর আমি একটু দেখিয়ে দিলাম। ওকে, এখান থেকে কারেকশন করে নিব। ওকে, এরপর আমরা চলে যাই যে কিভাবে আমরা ইয়ে করবো, কাজ করবো। তো এখন দেখেন, এখান থেকে আমি এইটা সিলেকশন করতে পারি না করতে পারি, জাস্ট স্পেলিং অ্যান্ড গ্রামার রিভিউ থেকে।
কান্ট্রি বানানটা ভুল ধরছো, কান্ট্রি বানানটা ভুল ধরার পরে সঠিকটা COUN, তারপরে CHANTY, একটা বানান দেখাইছে, বলছে এটা তুমি নিতে পারো, অথবা COUNTRY, আমি দেখছি আমারটা এটা ঠিক, COUNTRY, এটা এটা আমি চেঞ্জ দিয়ে দিলাম, চেঞ্জ দিয়ে দিলে ইয়েস ওকে, এই যে COUNTRY কান্ট্রি। তাহলে আমি কিভাবে একটা স্পেলিং এন্ড ডকুমেন্ট চেক করতে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারলাম, ঠিক আছে? এভাবে আপনারা প্রত্যেকটা চেক করে নেবেন, ওকে? তারপরে আমরা চলে যাব হাউ টু কাউন্ট ডকুমেন্ট, কিভাবে একটা ডকুমেন্টকে কাউন্ট মানে গণনা করতে হবে। এখান থেকে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কাউন্ট চলে আসছে যে কয়টা ওয়ার্ড আছে, কয়টা পেজ আছে, কয়টা ক্যারেক্টার সো ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার ছাড়া ওয়ার্ড আছে, কয়টা প্যারাগ্রাফ আছে, কয়টা লাইন আছে, ওকে? সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম রিভিউ থেকে, এই যে ওয়ার্ড কাউন্ট। তারপরে আমরা চলে যাব হাউ টু ক্রিয়েট টেবিল, গতদিন তো এটা হয়ে গেছিল, তাহলে আজকে আবার কেন টেবিল ক্রিয়েট করব? তো টেবিল ক্রিয়েট করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, ক্লিক অন ইনসার্ট, দেন ক্লিক অন টেবিল, টেবিল থেকে আমরা যদি টেবিল ক্রিয়েট করি তাহলে কি হবে, আমাদের এটা আগে মুছে ফেলে দিই পেজটা। এখন দেখেন ক্লিক অন ইনসার্ট, ক্লিক অন টেবিল, এখন কিন্তু এটা শো করতেছে, একটু আগে কিন্তু শো করতেছিল না, কারণ এখানে সিলেকশন ছিল। আমি যদি পাঁচটা কলাম দিই, পাঁচটা রো নিই, তাহলে কি করতে হবে আমাকে, 1 2 3 4 5, এই যে পাঁচটা রো নিলাম, এখন পাঁচটা কলাম, পাঁচটা কলাম হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা কলাম হয়ে গেছে, পাঁচটা রো হয়ে গেছে, 1 2 3 4 5, 3 আর 2 5, দেখেন আমি কত কনফিউজ হয়ে বুঝতেছি, পাঁচটা কলাম পাঁচটা রো নেওয়ার জন্য, এই যে একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারলাম বাম থেকে ডান দিকে পরিশোধিত দাগগুলোকে রো বলে, বাম থেকে ডান দিকে, যে বাম থেকে ডান দিকে পরিশোধিত দাগগুলোকে এদিক থেকে এদিকে মানে বাম থেকে ডান দিকে চলে গেছে এই দাগগুলোকে কি বলে, রো বলে, রো বলে বা সারি বলে, বাম থেকে ডান দিকে পরিশোধিত দাগগুলোকে সারি বলে বা রো বলে। আর উপর থেকে নিচের দিকে এই যে বাম থেকে ডান দিকে পরিশোধিত দাগগুলোকে এই যে সারি বলে বা রো বলে, ঠিক আছে? আর কলাম কাকে বলে, উপর থেকে নিচের দিকে পরিশোধিত দাগগুলোকে কলাম বলে, এই যে কলাম, প্রত্যেকটা এক একটা কলাম, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো এক একটা কলাম, এগুলো এক একটা কলাম, ঠিক আছে, এগুলো এক একটা কলাম, ওকে, আমরা বুঝতে পারলাম। এখন দেখেন মজার বিষয় যে এটা হচ্ছে র, এটা হচ্ছে কলাম, হ্যাঁ, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে পরিশোধিত দাগগুলোকে কলাম বলে, বাম থেকে ডান দিকে পরিশোধিত দাগগুলোকে সারি বলে, ওকে? তাহলে বুঝতে পারলাম যে র কাকে বলে বা সারি কাকে বলে, কলাম কাকে বলে, এটা বুঝতে পারলাম। যেমন বিল্ডিং ইঞ্জিনিয়াররা বলে কি, এখানে একটা কলাম হতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার যারা, এখানে একটা কলাম হতে হবে, এখানে এখানে একটা কলাম হতে হবে, আর এ হচ্ছে র, এদিকে যেটা থাকে এটা হচ্ছে র, এটা হচ্ছে কলাম, ওকে? প্র্যাকটিক্যাল। এরপরে দেখেন মজার বিষয়, আমি এখান থেকে তো নিচে চালাম, কিন্তু এখান থেকে আমার কি যে দিতে ছিলাম, অনেক সময় কনফিউজ হয়ে ভুগতেছিলাম, বেশি হয়ে যায় কি কম হয়ে যায়, ঠিক আছে? আমি এখান থেকে কনফিউজ হয়ে ভুগার কোনো কারণ নেই, আমি এখানে ইনসার্টে ক্লিক দেবো, দেওয়ার পরে আমি এখানে 5 কলাম and 25 র, ওকে, 5 কলাম হচ্ছে এই কলামটা, ঠিক আছে, এন্ড 25 র, ক্লিয়ার, ক্লিক দিলাম, এখানে আমার সাথে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কতটা কলাম কতটা রো, ও অপার পেজে চলে গেছে, তাহলে এটা একটু ছোট করতে হবে, ছোট করতে হলে কি করতে হবে, এখান থেকে ধরে আনতে হবে, ধরে আনলে ছোট হচ্ছে না কেন, এই কর্নার ধরলে তো ছোট হবে, এখানে আমি ধরলে মুভ হবে, ঠিক আছে, এখানে ধরলে ছোট হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা দেখি একটা আছে কিনা, না এখনো তো আসে না, এখনো তো নিচের দিকে আছে, কয়টা কলম নিয়েছি, একটা কলম নিয়েছি না, 25টা, আচ্ছা এটাকে ছোট করতে হলে আমাদেরকে যদি এখানে করি আবার,
ঠিক যদি তিন দিয়ে দিতাম, তিন দিলে কেমন দেখাতো? এখানে কার্সর উঠছিল, সেখানে তার ভিতরে না, আমরা এটাকে পুরো পরিষ্কার করে ফেলবো। ডিলিট ডিলিট ব্যাকস্পেস, এখান থেকে গেলাম ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পরে আমরা পজিশনটা নেব, পজিশনটা নেওয়ার পরে এখানে সাইজটা ছোট করে দেবো। আমরা যদি একটু বড় করে দিই, আবার কেটে নিচের পেজে চলে গেছে। মুছে ফেলে দিই, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা টেবিল, টেবিল থেকে অটো ফিট কন্টেন্ট, অটো ফিট উইন্ডোজ তিন দিয়ে দিলাম, তিন দিলাম, তিন বাই দুই এরকম চলে আসছে। এখান থেকে টেবিল ক্রিয়েট, এখানে যদি আমরা 25টা দিই, আর এখান থেকে যদি আমরা তিন করে দিই, সুজা চলে আসতেছে। সুজা আমরা নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা ব্যাকা করে নিতে। ব্যাকা করে নিতে চাইলে কি করতে হবে? এখানে যেতে হবে, যাওয়ার পরে এখানে, এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা অটো দিলে অটো হবে, কিন্তু চার দিলে, পাঁচ দিলে, 25টা দিলে টেবিল থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে 25টা, 25টা দিলাম, এখান থেকে পাঁচ দিলাম, পাঁচ নিচের দিকে চলে যান। ধরলে তো উপরে উঠে আসার কথা, উপরে উঠে আসতেছে না। প্রথম পেজে কমানি দেখি, নিচের পেজে চলে গেছে, নিচের পেজে চলে গেলে এটাকে আনতে হবে। আনতে কি করতে হবে? সবগুলো আমি এক পেজে আনতে চাচ্ছি, আরো ছোট করে দিতে চাচ্ছি। ছোট করে দিতে গেলে আমার কি করতে হবে? এখান থেকে ডাইরেক্ট একটা অপশন আছে, ডাইরেক্ট একটা অপশন, ডাইরেক্ট কত থাকে টেবিল, টেবিল থেকে আমরা একটা টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে এখান থেকে সব ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যাওয়ার পরে এখানে কত সাইজ দেওয়া যায়? তিন দিলে এরকম আসে, তাহলে কত দেওয়া যায়? দুই দিই, ওয়ান দিই, তাহলে কেমন
বিভিন্ন ফ্যাক্টরিতে বা এতে যে কাজগুলো করতে হয় টেবিল সাইজ নিয়ে অথবা শপিং মলে সেই সাইজটা দেখাতে চাচ্ছিলাম, ওই সাইজটা কত অ্যাকুরেট সাইজ আমার মনে নাই, ওখান থেকে সেটিং করতে হবে কিন্তু ওখান থেকে কত হবে সেটা মনে নাই, আমি প্র্যাকটিস করে আগামী ক্লাসে এটা বলে দিতে পারবো। এখন সাধারণত যেটা করতে চাচ্ছিলাম সেই কাজটাকে দেখাই দিই, যেমন আমরা একটা টেবিল নিলাম, এটাও কিন্তু নির্দিষ্ট কোনো সাইজের টেবিল নিই না, আন্দাজে নিচ্ছি, ঠিক আছে, আপনারা নির্দিষ্ট সাইজ অনুসারে নিতে পারবেন, আন্দাজে নিতে পারবেন, সাইজটা আগামী ক্লাসে বলে দেবো যে অফিসের তাহলে কোন সাইজটা ব্যবহৃত হবে। সাপোজ আমি এই টেবিলটার ভিতরে কিছু লিখতেছি, প্রত্যেক ঘরে ঘরে আপনারা কিছু লিখবেন, হ্যাঁ কিছু লিখলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজটা কেমন হয়। হ্যাঁ এখন দেখেন এখানে আমরা প্রত্যেক ঘরে ঘরে কিছু লিখলাম, এখন যদি আমরা এখানে ক্লিক দিই সিলেকশন করে, আমরা সাধারণত জানি যে এটা এটা কি করে হবে, যদি আমি কন্ট্রোল প্লাস এ দিই, সাপোজ এখান থেকে কন্ট্রোল প্লাস এ, সাপোজ এখানে যদি কন্ট্রোল প্লাস এ দিই তাহলে কি হবে, আমরা সাধারণত জানি যে ডিলেট চাপলে সবকিছু মুছে দেবে, ডিলেট চাপলে সবকিছু মুছে গেল, ঠিক আছে, কন্ট্রোল প্লাস জেড দিলাম, এখন দেখেন এখানে যে আমরা এটা দিছি, এখন যদি ব্যাক স্পেস দিই তাহলে পুরো সব মুছে যাচ্ছে, বা ডিলেট চাপলেও কিন্তু সব মুছে যাচ্ছে, কন্ট্রোল প্লাস জেড আবার দিলাম, আমরা কিন্তু কন্ট্রোল প্লাস প্রথম এ দিয়েছিলাম, হ্যাঁ এখন দেখেন আমরা এই কর্নারে যদি সিলেকশন করি তাহলে আমি মনে করি এটা একটা টেবিল তৈরি করলাম, টেবিল মানে কি, টেবিল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন বিভিন্ন শোরুমের হিসাব কিতাবের কাজে ব্যবহৃত হয়, যেমন ওই যে স্বপ্ন আগুরা, তারপরে মুদির দোকানে ব্যবহৃত হয় বিভিন্ন মালের লিস্ট, তারপরে তার প্রোডাক্ট বা মালের দাম, হ্যাঁ এই যেহেতু কিছু এ করার জন্য, তারপরে আমাদের অফিসিয়াল কাজে টেবিল ব্যবহৃত হয়, সব জায়গায় ব্যবহৃত হয়, র কলম দিয়ে টেবিল সব জায়গায় ব্যবহৃত হয়, তারপরে যে বাচ্চাদের বই খাতা বা খাতাতে লেখার জন্য বা বিভিন্ন সমীকরণ করার জন্য টেবিল ব্যবহৃত হয়, টেবিল ব্যবহৃত হয় না এমন সেক্টর খুব কম, খুব কম। তো ওখানে যেটা করতে, যেমন ক্যালেন্ডারটা টেবিল করে তারপর কিন্তু ক্যালেন্ডারটা করতে হয়, এখন দেখেন আমি সাপোজ এটা ক্যালেন্ডার করছি অথবা একটা সপ্তাহে রুটিন করছি, করার পর আমার একটা ভুল হয়ে গেছে, সাপোজ ভুল হয়ে গেলে আমি কি করব, আমি এই টেবিলটা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি যদি পুরো টেবিলটা ভুল হয়ে যায় তাহলে ব্যাক স্পেস দিয়ে মুছে দিতে পারবো, ঠিক আছে, সবগুলো কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, এখন যদি আমি একটা কাজ করি ডিলেট চাপি তাহলে আমার কি হবে, লেখাগুলো মুছে যাবে, যেমন টেবিলটা বা আমার ক্যালেন্ডারটা আমি মনে করবো আগামী মাসে জানুয়ারি মাস ক্যালেন্ডার করবো, আগামী বছর 2021 সালে আমার হয়ে গেছে 20 সালে জানুয়ারি মাস, 20 সালে জানুয়ারি মাস তো চলে গেছে, সেক্ষেত্রে আমি ডিলেট চাপলে আমার লেখাগুলো খালি মুছে যাবে, টেবিলটা থেকে যাবে, কারণ আমি সবগুলো মুছবো না, কারণ টেবিলটা আমার তৈরি করতে সময় লাগছে, তুমি এই টেবিলটা কিন্তু 2 মিনিটের কাজ, কিন্তু একটু আমার সেটিং করতে সময় লেগে গেছে, কারণ ওই সেটিংটা ফিক্সড থাকে, সেটিংটা কত আমার মনে নেই সাইজটা, তো আমি দেখে নিয়ে বলতে পারবো, ওকে। যাই হোক কন্ট্রোল প্লাস জেড দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারলাম যে আমি কোনো একটা কিছু তৈরি করতে চাচ্ছি, সেটা যদি ভুল হয়ে যায়, সেটা যদি মুছতে চাই তাহলে কি করব, কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেকশন করবো, এই সিলেকশনটা এখানে ডবল ক্লিক করবে, এখানে ডবল ক্লিক করলে কি হবে, এটা পুরো সিলেকশন হয়ে যাবে, আর মাথাটা চেঞ্জ হয়ে যাবে, মাথা মাথা বলতে কেমন, এটা হচ্ছে মেনু বার, মেনু বার কিন্তু এরকম থাকে সবসময়, দেখেন এরকম কেমন থাকে, আমি দেখা এরকম মেনু বারটা এরকম থাকে নর্মাল, এই যে মেনু বার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ মেনু বারকে যদি আমার ফর্মাল নিয়মে আনতে চাই তাহলে এখানে ডবল ক্লিক দেবো, ডবল ক্লিক দিলে মেনু বারটা চেঞ্জ হয়ে গেল, আমি চাইলে কিন্তু মেনু বার থেকে আমি টেবিলের কালার টালার সবকিছু ব্যবহার করতে পারবো, এই যে দেখেন বিভিন্ন স্টাইলটা আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে, আমার আমার পছন্দ মতো আপনারা সব কালার টালার গুলো করে দেখবেন। তো যাই হোক এখান থেকে দেখেন মজার বিষয় যে আমি টেবিলটা তাহলে কি করব, আমার টেবিলটা আমি এ করতে চাই, কি করতে চাই যে ভুল হয়ে গেছে মুছতে চাই, তাহলে এই কর্নারে ধরে ডবল ক্লিক, তারপরে ডিলেট চাপ, ডিলেট চাপলে আমার টেবিলটা কি, ওই ক্যালেন্ডারটা ভুল হয়ে গেছিল ওটা পরিষ্কার করে ফেললাম, ঠিক আছে, পরিষ্কার করে ফেললে এটা হয়ে গেল। এরপরে দেখেন মজার বিষয় আমরা যদি এটা এভাবে করে ফেললাম আর পুরোটা যদি মুছে ফেলতে চাইলে, আমরা তো কন্ট্রোল প্লাস জেড দিয়ে নিয়ে আসলাম, পুরোটা মুছে ফেলতে চাইলে জাস্ট ব্যাক স্পেস, ওকে কন্ট্রোল প্লাস জেড দিলাম, এখন আমরা টেবিলটা মুছে ফেলতে চাচ্ছি,
লিখাগুলো সব থেকে যাবে। বাচ্চাদের খাতা পিছে দেখবেন শনিবার রবিবার অথবা স্যাটারডে সানডে মানডে লিখা আছে, বাট টেবিল আকারে, কিন্তু টেবিলে দাগ দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই লিখা যেখানে আছে এখানে থেকে যাবে। কি করে আমরা এখন কি করব, এখানে ডাবল ক্লিক দেব, দিলে আমাদের সামনে মেনু বারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এখানে ক্লিক দেব, ক্লিক দিলে ক্লিয়ার নামে একটা অপশন আছে, পুরো টেবিলটা চলে যাবে। দেখেন খেয়াল করে, লেখাগুলো যেখানে ছিল সেখানে দেখাচ্ছে, এগিয়ে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন লেখাগুলো যেমন ছিল যে করেছিল তাই আছে, কিন্তু খালি টেবিলটা উঠে গেছে। কি করলাম, এখানে গেছি ক্লিয়ারে ক্লিক দিয়েছি, দেওয়ার পরে টেবিলটা এই অবস্থা। কন্ট্রোল ক্লাস জেড দিয়ে আবার নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যদি মজার একটা বিষয়, আমরা যদি এখান থেকে ড্রয়িং করি, ড্রয়িং করলে আমরা কি করতে পারবো, এই টেবিলটা এখান থেকে এখান থেকে ক্লিক ক্লিক করে এখানে আমরা একটা টেবিল তৈরি করতে পারবো। এখানে আমাদের সামনে একটা টেবিল রয়ে গেছে, তারপর এখান থেকে আরেকটা ঘর করতে পারবো, ঠিক আছে। এভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন একাধিক ঘরে, এখান থেকে আরেকটা ঘর তৈরি করে নেবেন, এটাকে ড্রয়িং টেবিল বলে, ঠিক আছে। এখান থেকে আরেকটা ঘর তৈরি করে, এভাবে প্রত্যেকটা ঘর আপনারা নিজেরা ইচ্ছে করে তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা ঘর নিজেরা ইচ্ছে করে করে তৈরি করে বানাবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন এভাবে কি এটাকে ড্রয়িং বলে। আমি এখানে ডবল ক্লিক দিয়ে অংশ কিন্তু চলে গেছে, এখানে ডবল ক্লিক দিলে এই যে এখান থেকে আপনারা ড্র টেবিলটা নিলে কাজ করতে পারবেন। হ্যাঁ, এরপরে আপনারা বর্ডার টর্ডার কিছু দিতে চাইলে টেবিল এখান থেকে দিতে পারবেন। বর্ডারটা আমাদের আগামী গতদিন আলোচনা হয়ে গেছে। এরপর ইরাজা, ইরাজা বলতে লাভ, আর এখন আমরা যে টেবিলটা আঁকছি এই টেবিলটা আমাদের সাপোজ ভুল হয়ে গেছে, এটা বাদ দিয়ে আমরা মুছে দিলাম, এগুলো আমাদের রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। এভাবে আপনারা মুছে দিতে পারবেন সকলে। তাহলে আমরা এটা পুরোপুরি বুঝতে পারলাম। এখন দেখেন তাহলে আমরা এখান থেকে কিভাবে কালার করতে সেটা জানলাম, এখান থেকে কিভাবে টেবিলটা ক্লিয়ার করে দেবো, লেখাগুলো থেকে যাবে যেমন আছে তখন সেটা বুঝতে পারলাম, কিভাবে নতুন টেবিল তৈরি করতে হবে সেটা বুঝতে পারলাম, আর এখান থেকে টেবিলটা কিভাবে নিতে হবে সেটা জানতে পারলাম। হ্যাঁ, এরপরে দেখেন পরবর্তী টপিকে চলে যায়, হাউ টু ক্রিয়েট টেবিল, টেবিলটা তো ক্রিয়েট করতে পারলাম, হাউ টু ইনসার্ট ড্র, ইনসার্ট ড্র করবো। এখন দেখেন আমার মজার বিষয়, এখানে এটা ক্লিক করলাম, এখন এখানে আমরা যতগুলো র আনিছি, এখন একটা র মনে করেন একজনের, একটা ব্যাংকে বা অন্য অন্য জায়গায় এরকম ভুল হয়, একটা র বাদ পড়ে গেছে, কোনো একজন কাস্টমারের নাম বাদ পড়ে গেছে একটা টেবিল থেকে, ওকে। একটা টেবিলে র কি করে বলা হবে, সেই রটা সিলেকশন করতে হবে, তার ওপরে তোমার নিচে যেখানে বাদ করছে, রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্ট র, ইনসার্ট র থেকে এই যে ইনসার্ট র অ্যাবরো মানে এটার ওপরে বাড়বে, আর ইনসার্ট র বিলো এই যে নিচে এটা বাড়বে, অ্যাবরো করলে ওপরে বাড়বে, যে ক্লিক ক্লিক করলাম ওপরে বেড়ে গেল। আর যদি এটার নিচে বাড়াতে চাতাম তাহলে, অথবা এটার নিচে বাড়াতে চাতাম তাহলে কি করতাম, এটা রাইট বাটন ক্লিক করতাম, এই যে এখানে ক্লিক, এখান থেকে বিলোর যে নিচে বেড়ে গেছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা রটা না রাখতে চাই, ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, এই যে ডিলিট র, এখান থেকে জাস্ট এই যে ডিলিট হয়ে গেল। যদি এটাকেও ডিলিট করতে চাই, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস ডি দিলে কি ডিলিট হবে, কন্ট্রোল প্লাস ডি, না ডিলিট হয় না, খালি ডিজ আপনার তাও ডিলিট হবে। এখান থেকে রাইট বাটন ক্লিক, এখান থেকে ক্লিক করে তাহলে এখান থেকে ডিলিট, এখান থেকে যাওয়ার পরে এই যে ডিলিট, তাহলে বুঝতে পারলাম। এখন দেখেন এই হচ্ছে একটা টেকনিক দেখালাম, আর আমার কাছে আর একটা টেকনিক আছে। আর একটা টেকনিক কেমন, আমি যদি এটাকে ধরে এদিকে একটু চাপাই দিই, চাপাই দেওয়ার পরে মনে করেন এখানে একটা র বাড়ে মোবাইল নিচে, তাহলে এই লাইনটা এখানে আনতে হবে, এখানে এনে কাজও রাখতে হবে, এন্টার চাপ দেখেন একটা র বেড়ে গেছে, দেখছেন। আমি যদি এর নিচে একটা বাড়াতে চাই তাহলে এন্টার চাপ নিচে একটা বেড়ে গেছে, দেখছেন। যদি এর নিচে একটা বাড়াতে চাই এখান থেকে এন্টার চাপ দেখেন আরো সহজ নিয়ম, তাহলে অনেকগুলো মজার নিয়ম আমরা কিন্তু বুঝতে পারলাম। এই রটা যদি বড় করতে চাই তাহলে এই রটার ঘরের ভিতর জায়গা একটু বড় লাগবে, তাহলে এন্টার চাপ আর একটু বড় হয়ে গেল, এই রটার ঘরের ভিতর আর একটু জায়গা দরকার, যে বড় করলো ব্যাক স্পেস চাপলে আস্তে আস্তে ছোট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এগুলো বুঝতে পারলাম। হ্যাঁ, এবং যদি এটা দুইটা ঘর করতে চাই তাহলে ড্র করতে হবে, সেটা বুঝাই দিলাম। তাহলে এভাবে আমরা ড্র বাড়িয়ে নিতে পারবো, ডিলেট মেরে দিতে পারবো, সেটা কিন্তু আমরা পুরোপুরি ভাবে বুঝতে পারলাম। হ্যাঁ, ডিলেট মেরে দিতে পারবো, সব ডিলেট, সব ডিলেট, ঠিক আছে। আপনারা এভাবে কাজগুলো করবেন। হ্যাঁ, এখন যদি একটা কলাম বাড়াইতে চাই তাহলে সেটা কি করব, সেটা আমি চলে যাচ্ছি, মনে করেন এখান থেকে আমার যেগুলো কলাম আছে এর থেকে একটা কলাম বাড়াবো, ভিতরে হতে পারে বাইরে হতে পারে,
রাইট সাইড হতে পারে, লেফট হতে পারে, অথবা ভিতরে হতে পারে। ও বটমি আর না বটমি আর অ্যাব্রো হবে না। হ্যাঁ বটম মানে অ্যাব্রো মানে উপরে, বটম মানে নিচে, এই দুই জায়গায় কিন্তু বাড়বে না, কারণ কি কলাম কখনো ওপরে নিচে হয় না, রোয়া ওপরে নিচে হয়, কলাম হচ্ছে রাইট অ্যান্ড লেফট, ডানে অথবা বামে, কারণ কলামটা তো খাড়া থাকে। ওকে, তাহলে আমরা যদি এই কলামের এখানে একটা বাড়ায় বা এখানে একটা বাড়ায় বা লাস্ট একটা বাড়ায় যেখানে ইচ্ছা, সাপোজ আমরা ধরে নিন মাঝখানে বাড়াবো, মাঝখানে যদি বাড়ান তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে রাইট বাটন ক্লিক, এখান থেকে আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে ইনসার্ট কলাম টু দা লেফট মানে বামে বাড়াবো, ইনসার্ট কলাম টু দা রাইট, এই যে রাইটে বাড়ালাম, ডানে বাড়ালাম, যেখানে ইচ্ছা, যদি আপনি বামে বাড়াচ্ছেন তাহলে বামে বাড়াতে পারবেন, ইনসার্ট কলাম টু দা, এই যে লেফট, বামে আটকে বেড়ে গেল, হয়েছে, ঠিক আছে, এভাবে আপনারা বাড়াইতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এভাবে তাহলে রোয়া কলাম সব বাড়ানো ডিলেট করার নিয়ম কিন্তু আপনারা দেখতে পারেন, এই একই নিয়ম, ডিলেট ডিলেট একই নিয়ম। তারপরে চলে যায়, তাহলে আমরা এই বিষয়গুলো হাউ টু ইনসার্ট রোয়া, হাউ টু ইনসার্ট কলাম, এই বিষয়গুলো পুরোপুরি বুঝতে পারলাম। তারপর হচ্ছে হাউ টু মার্ক সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। মার্ক সেল মানে কি, মনে করেন আমাদের বিশাল একটা বাড়ি, বাড়ির চারুপাশ চতুর্পাশ থেকে রাস্তা রাখতে চাচ্ছি আর ভিতরে একটা পুরস্কুনি করতে চাচ্ছি, সাপোজ টেবিলে তো বিভিন্ন স্টাইল হয়, তাই না, আমি এই টেবিলটা এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলবো, মার্কস করে ফেলবো, মার্কস করা মানে বিশেষ একটা অংশ কেটে নেওয়া, সিলেকশন করতে হবে, দেন রাইট বাটন ক্লিক করতে হবে, সিলেকশনের উপরে দেন মার্কস এর কেটে ফেলবো। দেখেন পুরো ফাঁকা ময়দান হয়ে গেছে, দেখছেন পুরো ফাঁকা ময়দান হয়ে গেছে, এর ভিতরে যা লেখা ছিল সবগুলো লেখা কিন্তু চলে আসছে। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে একটা অংশকে ফাঁকা করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু পুরো অংশটাকে ফাঁকা করে ফেললাম, যা লেখা ছিল ডিলিট করে ফেললাম। ঠিক আছে, তারপরে এমনি একটা রাস্তা আছে, আর এমনি একটা রাস্তা আছে, আর এমনি একটা রাস্তা আছে, আর ভিতরে একটা পুষ্কুনি বা পুকুর, তাই না, এটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম। এখন যদি আমরা এটাকে এ করতে চাই, পরবর্তী টপিকে যেতে চাই, পরবর্তী টপিক কি আছে, হাউ টু স্প্লিট সেল, মানে মার্সেলের বিপরীত নাম হচ্ছে স্প্লিট সেল, স্প্লিট সেলের বিপরীত হচ্ছে মার্সেল, মার্সেলের বিপরীত হচ্ছে স্প্লিট সেল। ওকে, রাইট বাটন ক্লিক করলাম, এই যেখানে মার্সেল আসছে ওখানে দেখেন স্প্লিট সেল আসবে, কই এখানে আমাদের সিলেকশন করা পড়ে না, সিলেকশন করা পড়ছে অন্য জায়গায়, আমরা যদি এখানে ক্লিক করি এখন তাহলে স্প্লিট সেল আসবে, স্প্লিট সেল আসছে। এখান থেকে বলতে নাম্বার অফ কলাম, দুইটা কলাম হবে, দুইটা কলাম মানে এমনি একটা দাগ হবে, নাম্বার অফ র একটা র হবে, তাহলে এমনি একটা দাগ হবে। ঠিক আছে, আমি যদি দুইটা র দিই তাহলে কেমন হবে দেখি, দুইটা কলাম দুইটা র, এ একটা কলাম, এখানে একটা কলাম, দুইটা কলাম, এখানে দুইটা র, সরি এ একটা কলাম উপর থেকে নিচের দিকে, মানে একটা কলাম আর একটা কলাম, দুইটা কলাম, আর র দুইটা কো, একটা র আর একটা র, দুইটা র, বুঝতে পারছেন। আমাদের পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই, কন্ট্রোল প্লাস জেড, বাস কন্ট্রোল প্লাস জেড দিলে এই যে পূর্বের অবস্থানে ফিরে আসবে, আনডু, আশা করি বুঝতে পারছেন, এবং এখানে আরো বিভিন্ন র কলাম বানাতে পারবেন। পরবর্তী পর্যায়ে চলে যায়, হাউ টু ডেটা টেবিল, কিভাবে একটা ডেটা টেবিল তৈরি করবেন, আমাদের শীটে একটা ডেটা টেবিল আছে, কোন পণ্যের দাম কত, কোন পণ্যের পরিমাণ কত, কোন পণ্যের মেয়াদ কতদিন, তারপরে এইভাবে যে এগুলো আপনারা একটা ডেটা টেবিল তৈরি করবেন। আগামী দিন আমাদের গ্রুপে আপনারা কিন্তু কেউ পোজ দিচ্ছেন না, গ্রুপে পোজ দিচ্ছেন না কেন, সাকসেস মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, অফিস এই গ্রুপে কেউ পোজ দিচ্ছেন না কেন, আপনারা যে কাজগুলো করতে আছে এই কাজগুলো করার পরে এখান থেকে সিনিপিং টুলস লিখবেন, এস এন আই লিখবেন, SNI সিনিপিং টুলস লিখে এখান থেকে স্ক্রিনশট নিয়ে, এই যে স্ক্রিনশট নিয়ে আপনারা এটা গ্রুপে পোজ দিবেন যে আমার আজকের প্রজেক্ট, আমার আজকের প্রজেক্ট, সেখান থেকে দিবেন আপনারা, কিন্তু আপনারা কেউ কাজ করেন না, সবগুলো ফাঁকিবাজি হয়ে গেছে, হ্যাঁ সবগুলো আপনারা ফাঁকিবাজি, এরকম ফাঁকিবাজি করলে আমরা যে স্ক্রিনশট নিলাম এটাকে সেভ করবো, সেভ করে মাই কম্পিউটার রাখবো, রাখার পরে সেটাকে আমরা কী করবো, ফেসবুকে যাবো, ফেসবুকে যাওয়ার পরে সেটাকে আমরা পোস্ট দিয়ে দেবো, বাস আমাদের গ্রুপে যাবো, এই যে আমাদের গ্রুপ, আমাদের গ্রুপ এখানে কোথায় আছে, এটা ফাঁকিবাজি করলে চলবে না, ফাঁকিবাজি করলে চলবে না, কাজ করতে হবে। ঠিক আছে, কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, প্র্যাকটিস করলে আপনারা কী হবে কাজগুলো পারবে, যে আমাদের গ্রুপ আছে, সাকসেস ট্রেনিং সেন্টার আছে, তারপরে যে সাকসেস মাইক্রোসফট অফিস, এখানে যাওয়ার পর আপনারা গ্রুপে পোস্ট দিয়ে দেবেন, গ্রুপে পোস্ট দিলে এখান থেকে যে আপনারা এই গ্রুপে পোস্ট দিবেন, এখানে ওই স্ক্রিনশটটা এখানে পাঠাবেন, পাঠানোর পরে এখান থেকে আনতে পারবেন, অথবা এখানে কিছু লিখতে পারবেন যে আমার আজকে হোমওয়ার্ক, ঠিক আছে, বা আমার আজকে পোর্টফোলিও,
যেটা হচ্ছে আপনারা এভাবে করবেন, হ্যাঁ এভাবে না করলে আপনারা কখনো কাজ শিখতে পারবেন না। কাজ দেখাবো আমি, সারা জীবন দেখা যাবো কিন্তু শিখতে পারবেন না। ডাটা টেবিলটা আপনাদের দায়িত্ব থাকলে আপনারা তৈরি করে ফেলবেন, ঠিক আছে? এখন আমি চলে যাই আমার অন্য কাজে। অন্য কাজে চলে গেলে আমি এখানে হোমে ক্লিক দিলাম, দেন এখান থেকে অন্য কাজ কি, অন্য কাজ হচ্ছে আমরা বাংলা টাইপিং চলে আসলাম। তো বাংলা টাইপিং চলে আসলে আমার এখান থেকে লিখলাম, আমি এখান থেকে মনে করেন আমি এখন যা লিখতেছি ইংলিশ আসছে, তো ইংলিশ হচ্ছে নির্মলা, নির্মলা একটা ফন্ড, ঠিক আছে? তো আমি নির্মলা, আমাদের অফিস আদালতে নির্মলা ব্যবহৃত হয় না, আমাদের অফিস আদালতে ব্যবহৃত হয় টাইম নিউ, টাইম নিউ রোমান, TIME, এই যে টাইম নিউ রোমান চলে আসছে আমার সামনে, এখানে কোথায় এই যে টাইম নিউ রোমান চলে আসছে দেখছেন। এখন আমি যা লিখবো সিলেকশন করলাম, ডিলিট চেপে দিলাম, সিলেকশন করলাম, ব্যাক স্পেস চেপে দিলাম, সব মুছে গেল, সিলেকশন করলাম, ব্যাক স্পেস। এখন দেখেন আমি এখান থেকে টাইম নিউ রোমান নেব, এখানে আমি যা লিখবো টাইম নিউ রোমান আসবে। ক্যালিবিরি আসছে এখান থেকে টাইম নিউ রোমান, যেমন আমি এখান থেকে কন্ট্রোল প্লাস ভি দিলাম, একটু আগে আমি যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটা চলে আসছে। ওকে, এখান থেকে যেমন আমি সাকসেস লিখলাম, SU, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অফিস আদালতে সব থেকে বেশি ব্যবহৃত হয়, যে সাকসেস ট্রেনিং সেন্টার লিখলাম টাইম নিউ রোমান দিয়ে, ঠিক আছে? এই ফন্টটা আপনারা অফিস আদালতে বেশি ব্যবহৃত করবেন, এটা কিন্তু অফিস আদালতের জন্য পারফেক্ট ফন্ট, এটা সব থেকে ব্যবহৃত, এটা ব্যবহার করার নিয়ম। ওকে, এখন আমরা এতদিন ধরে ইংলিশ লেখা শিখলাম, আজকে দেখবো বাংলা লেখা কিভাবে লিখতে হয়। একই পেজে আবার ইংলিশও লিখতে পারি, বাংলা লিখতে পারি, এন্টার দিয়ে পরের লাইনে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট কি সিলেকশন করবে, এটা সিলেকশন করলে কিন্তু আমার বাংলা চলে আসবে, কিন্তু এই যেহেতু অনেকগুলো আছে, একটা বাংলা আছে, নিচে গেলে আপনি এটা ধরে নিয়ে এই যে ফন্ট বার্ডকে ধরে নিয়ে নিচে নিয়ে যাবেন, অনেকগুলো দেখতে পারবেন। তো মাউসের চাকা ঘুরে নিয়ে গেলে এই যে দেখেন ঝাড়ু হুগ, এই যে বাংলা অনেক আছে, তো আমার কোনটা বাংলা আমি বুঝতে পারবো না, সেক্ষেত্রে না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, এখানে যাবো জাস্ট এখানে সুতুনি এমজি লিখবো, SUTO, দেখেন সুতুনি লিখছি, SUTO লিখছি, সুতুনি এমজি চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা এন্টার সিলেক্ট করবো বাস। এখন দেখেন এখানে আমি যা লিখবো বাংলা আসবে না, ইংলিশে আসবে। তো আমি কি করতে হবে, সুতুনি এমজি সিলেকশন করতে হবে, তারপর কিবোর্ড থেকে ওয়াল্টার কন্ট্রোল বি, ওয়াল্টার চেপে ধরতে হবে, এক আঙুল দিয়ে কন্ট্রোল, এক আঙুল দিয়ে তারপরে বাংলাদেশের বি। ওকে, এটা আমরা চাপলাম ওয়াল্টার। এখন মজার বিষয় দেখেন, এখানে একটা আমাদের লোগো আছে, এই লোগোটা আছে না, এই লোগোটা কিন্তু একটু পরে চেঞ্জ হয়ে যাবে। কি করে চেঞ্জ হয়ে যাবে জানেন, আমরা এই লোগোটা হয়ে যাবে, এই লোগোটা এখানে, এই লোগোটা চলে আসবে এটা, ঠিক আছে? কি করে চলে আসবে আমি দেখি, এখনো কিন্তু লোগোটা এটা আছে ইংরেজি, ঠিক আছে? এই লোগোটা আমরা চেঞ্জ হয়ে যাবে কি করে, ওয়াল্টার কন্ট্রোল বি চাপলাম কিবোর্ড থেকে, ওয়াল্টার কন্ট্রোল বাংলাদেশের বি। এখন দেখেন লোগোটা যা বলছিলাম তাই দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এম চাপি তাহলে মো আসবে, যে মো এফ চাপলাম আকার আসলে, এম চাপলে মো আসলে, এফ চাপলে আকার আসলে, মায়াকারে মা, মায়াকারে মা, মা মা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম মায়াকারে মা, মায়াকারে মা, মা মা, ঠিক আছে? কয়াকারে কা, কয়াকারে কা, কা কা, এই যে তো বানান তো আমরা সবাই পারি, তাহলে পারি না কোনটা সেটা লিখি, শিক্ষক তালব্যস্বরে শি, ডি তে রশ্মিকার দীর্ঘিকা তালব্যস্বরে শি, আর তালব্যস্ব আছে এম এর ভিতরে, এম এর ভিতরে তালব্যস্ব, শিব চেপে এম, তাহলে এক একটা কি এর ভিতরে দুইটা করে, এক একটা কিবোর্ডের কি এর ভিতরে দুইটা করে ফন, যেমন এম এর ভিতরে আছে তালব্যস্ব, নর্মাল চাপলে আসবে মো, আর শিব চেপে চাপলে আসবে তালব্যস্ব, তাহলে শিব চেপে চাপলাম ওপরেরটা আসলো, আর নর্মাল চাপলে নিচেরটা। ওকে, তাহলে তালব্যস্বরেশি ক যুক্ত পেট কাটা মধ্যচ্ছ, ক আছে আমাদের জে এর ভিতরে, আর জিতে যুক্ত করবে সবসময় মনে মনে রাখতে হবে, কারণ শিক্ষক বানান খিও, তো খিওর ভিতরে দুইটা বর্ণ, আমরা বাংলা বর্ণ দুইটা, কি কি, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে পেট কাটা মদিনা স, তাহলে ক যুক্ত পেট কাটা মদিনা স, তাহলে যুক্ত করবে কি দিয়ে, জি দিয়ে, কিবোর্ড থেকে জি দিয়ে, তাহলে শিব চেপে এন মদিনা স, আর তারপর যেতে ক শিক্ষক, তারপর আমরা শিক্ষিকা, এগুলো সব এখান থেকে লিখতে পারবো। ওকে, এরপরে দেখেন শিক্ষক শিক্ষিকা, এখন লিখবো জ্ঞান, ইউতে বুর্গির জ, তার সঙ্গে জিতে যুক্ত, তার সঙ্গে নিও, নিও হচ্ছে আয়ের ভিতরে, আকার হচ্ছে এ, আর দন্তন হচ্ছে বিয়ের ভিতরে, জ্ঞান বিজ্ঞান অজ্ঞান জ্ঞান, এই যে তো বানান সব এখানে। তারপর দেখেন গ্রাফিক্স, গ আছে ওর ভিতরে, আপনার কিবোর্ডটা দেখে নেন,
র ফল আছে জেটের ভিতরে, গ ফল আকার, আপনাদের শীটে কিন্তু দেওয়া আছে সবকিছু, এতে আকার ফরেস্ট হচ্ছে ডি, রশ্মিকর হচ্ছে ডি, আর ফ আছে আর এর, আর এর ভিতরে ফ ফ শীত চেপে এফ, শীত চেপে আর, তাহলে গড়াফল আকার ফরেস্ট্রি কয় দিন দুশো যেতে ক জিতে যুক্ত আর এনতে দুন্দুশ গ্রাফিক্স, তাহলে কি গ্রাফিক্স বানান শিখে ফেললাম, শিক্ষক বানান শিখে ফেললাম, জ্ঞান বানান শিখে ফেললাম, এখন লিখবো নারায়ণগঞ্জ দন্ত আকার বিতে আকার এতে বয়সনের আকার ভি, তার সঙ্গে দিলাম এতে আকার অন্তুস্থ ইয়া আছে ডাব্লু, মদিনার ন আছে বি শিব চেপে বি, নারায়ণ গঞ্জ ওতে গা, তারপরে গঞ্জ বানান কি ইয় শিব চেপে, শিব চেপে আয়, তারপর জিতে যুক্ত, তারপর হচ্ছে ইউতে বুর্গির জন, এই যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ কালীগঞ্জ এই যে তো যত গঞ্জ আছে, নারায়ণগঞ্জ মানিকগঞ্জ কালীগঞ্জ, হ্যাঁ যত গঞ্জ আছে সবগুলো গঞ্জ এখান থেকে আপনারা দিতে পারবেন, হ্যাঁ সবগুলো গঞ্জ এখান থেকে দিতে দিয়ে নেবেন। এরপর আমরা চলে যাই আমাদের কাছে আর কি আছে, আর আছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া বানানটা কিন্তু কঠিন, আমরা সবাই মনে করি কি এই যে ক্ষিয় ক্ষিয় না কিন্তু ভযুক্ত মুখ, বরফলা আকার এইতে বভ, জেটে রফলা জফলা, বরফলা এতে আকার ব্রাহ্মণ, হা আইতে হা জিতে যুক্ত, তারপরে মো, এই যে দেখছেন এইটার ভিতরে, এটার ভিতরে আর এটার ভিতরে কিন্তু আকাশ পাতার পার্থক্য, এটা হচ্ছে কোয়া যুক্ত মুদ্রাংশা আর এটা হচ্ছে হা যুক্ত মো ব্রাহ্মণ, বরফলা আকার হয় মো, তারপর মনে হয় মদিনান্ন ব্রাহ্মণ, বয়াকার এইতে ব এতে আকার দিতে রশ্মি আর কি পিতে বয়সনর ব্রাহ্মণ বয়াকার রয়সী অন্তুষ্ট আকার এতে আকার ব্রাহ্মণবাড়িয়া, তাহলে আপনার কিন্তু বানানটা আমি ফাঁকা দিয়ে দিলাম এক্সপ্রেস দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া এই বানানটা 90% লোক ভুল করে, 90% লোক শুনবেন, এখন দেখেন আমরা এই বানানটা কিন্তু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে বানানটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরে লিখবো কি ব্রাহ্মণবাড়িয়া, এরপরে কি লিখা যায় আরো অনেক কঠিন বানান আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আমার তো সবগুলো সবসময় মনে থাকে না, সবগুলো আমি লিখতে পারবো যুক্ত বানান কিন্তু সবসময় মনে থাকে না, যেমন অঞ্চল স্বরে ওয়া এতে ওয়া আ, ঠিক আছে স্বরে ওয়া নিয়োচন নিয়োচন ইউ কই নিয়োযুক্ত চ ল এই যে অঞ্চল, ঠিক আছে তারপরে হচ্ছে কি আছে, এই যে তো কিছু কঠিন বানান আছে আপনারা এগুলো কিন্তু আটকায় যাবেন, যেমন চার চ লিখলাম আর চন্দ্রবিন্দু আছে সেভেন এর ভিতর, শিব চেপে সেভেন, ছয় চন্দ্রবিন্দু আকার দ চার, ঠিক আছে এগুলো কিন্তু আমরা সবসময় প্র্যাকটিস করবো। এখন দেখেন মজার বিষয় আমরা বাংলা তো এখানে সুতুরি এমনি সিলেকশন করলাম, এরপরে আমরা এখান থেকে বিজয় আল্ট্রা কন্ট্রোল বি চাপলাম বিজয় আসলো, তো দেখেন এখানে কিন্তু আমি এখন লিখবো কিন্তু বাংলার আসবে না, এই যে এখন লিখবো বাংলা আসবে না আর আসলে সেটা ভুল আসবে, এই যে আমি চাপতেছি দৈতান্ন আসতেছে দৈতান্ন, আমি চাপতেছি ক আসতেছে ক আসতেছে ল, দেখছেন আমি চাপতেছি ত আসতেছে তাল ভূষণ, তার মানে ভুল আসতেছে কারণ কি এখন আর বাংলা হবে না, দেখেন বাংলা যদি করতে চায় বাংলা সঠিক বানান এখানে যাবো রাইট বাটন ক্লিক করবো, এখান থেকে অল্টার কন্ট্রোল বি না দিলে এখান থেকে আপনি দিতে পারবেন, এখন দেখেন এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, এই যে তাহলে এখন কি এই যে এলতে দোয়া ধোয়া, এই যে দোয়া শিব চেপে ধোয়া, ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু বুঝতে পারলাম, যে কয়াকারে কা কয়াকারে কা কা কা, তার মানে কি এখান থেকে অল্টার কন্ট্রোল বি চেপে বিজয় আনা যাবে, আবার এখান থেকে কি ক্লিক করে এখান থেকে বিজয় আনা যাবে রাইট বাটন ক্লিক করতে পারে পুরো, ওকে আবার অনেকের এই বারটা এখানে নাই অনেকের এই বারটা ওপরে আছে, আপনারা বিভিন্ন জায়গায় রাখতে পারবেন, এটা চাইলে এখান থেকে ক্লিক করে এই যে শো আর স্টপ বার এই যে ক্লিক করলে ওপরে চলে গেছে, এখান থেকে আপনি কাজ করতে পারবেন, একাধিক কাজ করতে পারবেন, এখান থেকে ক্লিক করলে নিচে চলে আসবে, ক্লোজে ক্লিক দিলে একেবারে চলে যাবে, ঠিক আছে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। এখন মজার বিষয় দেখেন আপনি এখানে তো বাংলা লিখতে পারলেন কিন্তু এখন আপনি এখানে যেয়ে বাংলা লিখবেন কোথায়,
এখন আমরা একটা নতুন ট্যাব ওপেন করব, এখানে ক্লিক দিলাম, এখানে দেখেন আমরা এখন বাংলা লিখবো, এখানে কি আমাদের বাংলা আছে দেখি, এখানে না ইংরেজি আছে, এখানে এখানে কিন্তু আমরা এখন ইংরেজি যদি লিখি দেখেন আমি লিখলাম কি খান, KEN খান, শাহরুখ খান, এই যে খান চলে আসছে, যদি আমি খান বলে সার্চ দিই তাহলে শাহরুখ খান হয়ে যায়, তো খান একাডেমি টিমে যা আছে সব চলে আসবে, ঠিক আছে, তাহলে ইংরেজি এখানে সবসময় লেখা যায় এটা আমরা জানলাম। এখন যদি এখানে বাংলা লিখতে চাই তাহলে এখন কি বাংলা আসবে, এটা যদি আমরা বি যাই দিই অল্টার কন্ট্রোল বি তাহলে বা এটা দিই তাহলে কিন্তু এখন এখানে বাংলা আসবে না, দেখেন এখানে আবাল দাবাল উঠবে বাংলা কিন্তু উঠতেছে না, আমি চাপতেছি কয়াকারে কা কয়াকারে কা বা কয়াকা দন্তন খান, দেখেন আসতেছে না, দেখছেন আবাল দাবাল উঠতেছে। এখন এগুলো এখানে বাংলা লিখতে হলে কি করবে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এটাকে অনলাইন বলে অনলাইন, ঠিক আছে, এখানে যদি বাংলা লিখতে চাই এর উপরে রাইট বাটন ক্লিক, এখান থেকে আমরা ইউনিকোডটা চুজ করব, চুজ করে আমরা এখান থেকে বা এখান থেকে বাংলা লিখতে পারবো, যেমন আমি লিখলাম খান, খান খান এখন শাহরুখ খান সব চলে আসবে আমার নাম পছন্দ, খান যত কিছু আছে সব চলে আসবে, এই যে ক্রিকেটের একজন খান আছে সে চলে আসে, সাকিব খান আছে, এই যে সব চলে আসে, আমি যদি শাহরুখ খান দিই আমার সামনে শাহরুখ খান চলে আসবে, সব খান আমার সামনে চলে আসবে, এটা কিন্তু বুঝতে পারলাম, হ্যাঁ এটা কিন্তু বুঝতে পারলাম, এই যে রশিদ খান এর নাম আছে রশিদ খান আফগানিস্তানে পেলে সব চলে আসবে, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম অনলাইনে যদি খান লিখতে চাই তাহলে খান চলে আসবে, খয় চন্দ্রবিন্দুর আকার দন্তান্ন খান, ঠিক আছে, খান শাহরুখ খান, এখানে শাহরুখ খান দিবেন আপনারা অন্য কোনো খান যেটা লিখতে চাবেন বাংলা, তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে আমরা ইউনিকোড দিলে বাংলা লিখতে পারবো অফলাইনে অনলাইনে সব জায়গায়। এখন দেখেন আমরা চলে যাই অফলাইনে, অফলাইন এটাকে আমাদের অফলাইন বলে, আর যেটা আমরা একটু কাজ করলাম ওটাকে অনলাইন, এখানে আমরা লিখবো খান, এখন দেখেন এটা লিখছিলাম কি এটা যে সিলেকশন করতেছি দেখেন সুতুন এমজি আসতেছে, আবার এটা যে সিলেকশন করতেছি টাইম নিউ রোমান আসতেছে, দেখেন খেয়াল করে মজার বিষয় দেখবেন। এখন আমরা এখানে পরের লাইনে চলে গেলাম, আমরা লিখবো এখন খান, খয় চন্দ্রবিন্দুর আকার দন্তন খান লিখলাম, এখন মজার বিষয় দেখেন সিলেকশন করলাম কি আছে নির্মাল, নির্মালা ইউআই, নির্মালা ইউআই আসতে পারে অথবা ইউনিকোড আসতে পারে এরকম আসবে, ঠিক আছে, অথবা ভিরিন্ড আসতে পারে এরকম আসবে, তারপর বুঝতে পারলাম যে এই খান এবং এখানে যে খান আছে এই খান কিন্তু এক নেই, এটা হচ্ছে সুতুন এমজি, এটা হচ্ছে টাইম নিউ রোমান, আর এটা হচ্ছে ইউনিকোড বা ভিরিন্ডা বা নির্মালা এরকম কিছু, তাহলে এই লেখা আর এই লেখা এটাও কিন্তু বাংলা আসতেছে, এই খান দিয়ে বাংলা সবকিছু লেখা যায়। এখন যদি আমি কাউকে বলি যে আপনি একটা ডকুমেন্ট সেভ করেন তো ইংরেজিতে তাহলে কিন্তু সবাই পারবেন, আমি জানি, যে আমি বলবো ডকুমেন্টটা বাংলায় সেভ করেন তো সেই কিন্তু আপনারা 90% লোক ফেল করবেন, কি করে ফেল করবেন দেখেন এখানে যাব, এখানে যে আমরা বাংলায় সেভ করব, বাংলায় সেভ করব কি এখন আমরা নাম দিব খান, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে দিতে পারবো সবাই, কিন্তু এখানে বাংলায় দিতে গেলে শুধু এমজি কিন্তু হবে না, টাইম নিউ রোমান দিয়ে বাংলায় লিখতে পারবেন খা খা দন্তন খান, আমরা এটা পিডিএফ দিয়ে খান চেক করলাম, কোথায় ডকুমেন্ট, আমরা ডকুমেন্ট চেক করে আসি, গেলাম ওপেন করলাম, তারপরে আমরা এখান থেকে ডকুমেন্ট, এখন দেখেন খান ডকুমেন্টটা পিডিএফ হয়ে গেছে, এখন এটা কি আপনারা ভাঙতে পারবেন, 90% লোক কিন্তু বলবেন যে আমরা ভাঙতে পারবো না, ঠিক আছে, এটা আমরা জিমেইল ওপেন করলাম, দেখেন এর ওয়েবসাইটে চলে গেছে, দেখছেন এই যে আমাদের ডকুমেন্টটা খান নামে এখানে চলে আসছে, এই যে খান, ঠিক আছে, এই যে আমরা কি কি লিখছি সব দেখে চলে আসছে, দেখছেন এখন বেশিরভাগ 90% লোক বলবে কি ডকুমেন্টটা ভাঙা যাবে না, ঠিক আছে, আপনাদের জনগণ একটু মতামত নিয়েছে, ক্লাস তো অনেক নিলাম, যে কাজগুলো দেখাচ্ছে এই কাজগুলো কি সবাই বুঝতে পারছেন, এখন লাইনে আসেন, লাইনে এসে কথা বলেন আমার সাথে, ফেস দেখা যায় না কারণ, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন, জি ভাইয়া, সারেক সাহেব আমাকে দেখতে পাচ্ছেন, জি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, যে কাজগুলো দেখলাম কাজগুলোর ভিতর কি করছেন আছে সেটা একটু বলতে হবে, কোনটা বুঝতে ভাই, একটা একটা কোশ্চেন আছে স্প্লিটটা বুঝি নাই, স্প্লিট হ্যাঁ বুঝাই দিব, হ্যাঁ আর কোনটা
আচ্ছা, আমার সমস্যা, আমার কথা হচ্ছে যে আমার যেদিন যে ক্লাস হয় ওটার শিট গুলো বা আপনার রেকর্ড গুলো পাওয়া যায় না পরের দিনই, তো তখন ক্লাসটা আপনার প্র্যাকটিস করতে সমস্যা হয় বাসায়। জি ম্যাডাম সরি, আমাদের এই ভিডিও গুলো ক্লাসে তো সবগুলো একসাথে ক্যাচ আপ করা যায় না। জি জি, তো দেখেন আমাদের এই এক একদিন 4-5টা করে ক্লাস হয়, তো তো একদিন অবশ্য লেট হয়ে যায় অথবা সর্বোচ্চ গেলে 2 দিনের ভিতরে আমরা দিয়েই দিই পোস্ট। হ্যাঁ, তো এটার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তবে কতদিনের ক্লাসের টাইম পাইনি এখন। জি জি, আমরা ভিডিওটা লোড দিতে পারি না, আজকে আমাদের পিসিতে 3-4টা ভিডিও এখনো হয় মানে রেন্ডারিং অবস্থায় রয়ে গেছে, এখন একটা রেন্ডারিং চলতেছে। এই ভিডিও গুলো রেন্ডারিং করতে গেলে, এডিটিং করতে গেলে মনে করেন যে 1 ঘন্টার ভিডিও 2-3 ঘন্টা লেগে যায়, ওটাকে কাটিং করতে হয়, তারপরে যে প্যানেল শব্দ আমাদের কথা বলতেছে কথাগুলো সব কেটে ফেলতে হয়। হ্যাঁ, সবকিছু করতে হয়, এর জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। যদি এখনই ছেড়ে দিই আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু এই আমার যে আবাল তাবাল কথাগুলো এগুলো পাবলিক শুনতে চাবে না, বলবে এটা ক্লাস না অন্য কিছু, তার কারণে কিন্তু সবাই দর্শনার্থী দেখতে চায় কিন্তু রেন্ডারিং করতে একবারে, বুঝতে পারছেন? তার কারণে আমরা আন্তরিক ভাবে দুঃখিত, তবে দিয়ে দেবো, চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অলরেডি, কিন্তু কিছু ভিডিও দেওয়া আছে ওগুলো দেখতে লাগেন, অর্ডার উপরে অনেক ভিডিও আছে ওখানে, এবং আমাদের চ্যানেলে এক্সেল উপরে ভিডিও আছে, ওগুলো দেখলে কিন্তু আমি ক্লাস নিয়েছি, আপনি দেখতে পারবেন, ওগুলোর থেকে নলেজ পাবেন, তারপরে এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সর্বোচ্চ 2 দিন, 2 দিনের ভিতরে একটা ভিডিও পেয়ে যাবে। আজকের ক্লাস বিষয়গুলো করছেন কি আছে আপনাদের কাছে? আর উনি একটা কোশ্চেন করেছে, আমি একটু দেখাই দেবো। আজকে ক্লাসটা মানে কোন টপিক থেকে শুরু হয়েছে আমি একটু মানে ওয়াটারমার্ক, আপনি যখন জয়েন করেছেন ওই সময় থেকে আমরা শুরু করছি, এর আগে আমরা আপনাকে সার্চ করতেছিলাম বাট আমরা আপনাকে পাই না, জাস্ট আমি লাইনে আসার চেষ্টা করবো, আমি থাকি আর না থাকি, ঠিক আছে? অথবা আমাকে একটা ফোন দিব যদি আমি লাইনে আসতে 2 মিনিট লেট করি, 2 মিনিট লেট হলে ফোন দিব, ঠিক আছে? সবার আমি কোনো আস্তে বলছি, আমি কখনো ভাবি না, আমাকে আপনারা ফোন দিতে পারবেন, ঠিক আছে? আমরা যদি 2 মিনিট লেট, আপনারা ফোন দিবেন অথবা ফেসবুকে নক দিবেন, আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করবো লাইনে আসা। হচ্ছে কি গতকাল আর আজকের এই দুটো ক্লাসের ভিডিওটা একটু যত দ্রুত সম্ভব একটু দিয়ে না, এটা না দেখলে প্র্যাকটিস করা সম্ভব না, মানে সবকিছু একসাথে বোঝা যায় না। জি জি অবশ্যই, হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন, মনে থাকে না একসাথে, মানে যে দেখেছেন একসাথে সম্ভব। জি আমি বুঝতে পারছি। জি আমরা কালকে ভিডিও দিয়ে দেব সবগুলো ইনশাআল্লাহ। এখন আজকের ক্লাসে বিষয় যেটুকু দেখছেন এটুকুর বিষয়ে কোনো কোশ্চেন কি আছে? আজকের ক্লাস বিষয়ে কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা, আপনাকে জিমেইলে পাঠানো হয়েছে, আপনি জিমেইলটা চেক করুন একটু অনুগ্রহ করে। আপনি কি জিমেইল আমাদেরকে ইনবক্সে দিয়েছেন? তাহলে আপনার অবশ্যই আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনি অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস সহ জিমেইল দিবেন। হ্যাঁ, আপনার নাম, বাবার নাম, গ্রাম সবকিছু দিয়ে আমাদেরকে জিমেইল দিবেন, আমরা পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, আমরা সবাই জানি যে যে পিডিএফ থেকে কখনো ওয়ার্ডে আনা যায় না, আমি যে ডকুমেন্টটা আজকে পিডিএফ করছি, হ্যাঁ এই ডকুমেন্টটা কখনো ওয়ার্ডে আনা যায় না, আপনারা সবাই জানেন। আচ্ছা আপনারা কি এটা জানেন সালেক সাহেব, যে পিডিএফ থেকে আবার ওয়ার্ডে আনা যায়, এটা কি জানেন আপনারা? সালেক সাহেব একটু কথা বলেন। না জানি না। সবাই জানেন যে পিডিএফ ফিক্সড ফাইল হয়ে গেলে পোর্টেবল ডকুমেন্ট ফোল্ডার, তাই না? বা ফাইল, পিডিএফ এর ডেফিনেশন, তাই না? তো সবাই জানেন যে ওয়ার্ডে আর কনভার্ট করা যায় না, তাই না? জি। তাহলে আমি আজকে কনভার্ট করে দেখাবো, এই কাজটা আমাদের ফ্রিল্যান্সিং কাজে লাগবে, বুঝতে পারছেন? যত জব ফ্রিল্যান্সাররা আমাদেরকে দিবে বাইররা, তার ভিতর 90% এই তার ভিতর 70% জব দিবে এই পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, ওকে কনভার্ট করতে দিবে। এখন কিভাবে কনভার্ট করতে আমরা সেটা একটু দেখে নিব, ওকে? রাজি তো? জি জি। ওকে ম্যাডাম, কি জানেন যে কখনো ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ থেকে ওয়ার্ডে আনা যায় কিনা, যেমন ওয়ার্ড থেকে পিডিএফ নেওয়া যায় বাট পিডিএফ থেকে ওয়ার্ডে আবার ফিরে আনা যায় কিনা, এটা কি জানেন? আমি সমস্যাটা করেছিলাম কিন্তু ওখানে দেখেছি যে দোকানে আমি এক দোকানে পিডিএফ থেকে ওয়ার্ডে নিতে গিয়ে দেখেছি ওরা একটা সফটওয়্যার ইউজ করে। এক্স্যাক্টলি। তবে নীলক্ষেতে আমি যখন পেন ড্রাইভ করে কোন ডকুমেন্ট নিয়ে যেতাম তখন ওরা আমাকে বলতো কি ভাই এটা তো পিডিএফ করে, এটা তো ওয়ার্ডে করা যাবে না।
আমি তো তখন জানি যে হ্যাঁ না যায় না, কিন্তু এখন আমি জানি যে সবকিছুই সম্ভব যদি কিনা নিজে পারা যায়, তাই না? ওকে আমরা চলে যাই স্ক্রিনে, স্ক্রিন শেয়ার করলাম, আগে ইয়েটার কাজটা দেখাই দিই। এটা কিন্তু আমাদের পিডিএফ, তার মানে দেখেন গুগলে শো করছে লিখাটা, এতক্ষণ কিন্তু অফলাইনে ছিল, কোথায় ছিল? এখানে ছিল, আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে ছিল। এটা হচ্ছে ওয়ার্ড ফাইলে সেভ করতে পারলে, আমি এখনো কিন্তু ওয়ার্ড ফাইলে চাইলে সেভ করতে পারবো, সেভ অ্যাজ দিয়ে এখানে যাবে যে ওয়ার্ড ফাইলে সেভ করতে পারবো, কিন্তু আমি করছি পিডিএফ, কারণ কি আপনাদের প্রশ্নের মুখোমুখি করবো তাই পিডিএফ করছি। হ্যাঁ, তো ওয়ার্ড ফাইলে আমরা চাইলে যে কোনো মুহূর্তে পিডিএফ করতে পারবো, যে কোনো মুহূর্তে ওয়ার্ড ফাইল করতে পারবো, কিন্তু পিডিএফ থেকে ওয়ার্ড আমরা সময় করতে পারি না, জানি যে সময় হয় না, এটা জেনে বসে আছি, কিন্তু আমি আজকে দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের তারপরে ফেসবুক মেসেজে একটু নক দিবেন, নক দিলে আমরা আবার শিটগুলো দিয়ে দেবো। এখন দেখেন আমরা এটাকে কন্টেন্টগুলো দিয়ে দিয়ে সিলেকশন করলাম, ডিলেট মেরে দিলাম, এখানে একটা টেবিল নিয়ে আসলাম, আমরা সাধারণত এই টেবিলটা নিলাম। এখন দেখেন এই টেবিলটা হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে এই টেবিলটা হয়েছিল না কেন? আমরা এই টেবিলটা যদি মুছে ফেলে দিই ডিলেট দিয়ে, আমাদের শুরুতে এই টেবিলটা আসছিল না কেন? এখন তো আসছে, বা এই টেবিলটা আমি করতেছিলাম, এই টেবিলটা দেখাবো, বাট ওই সময় আসলো না কেন? এখানে নিচে কোনো সেটিং বলতে যাচ্ছিল বা আমাদের কোনো কাজে বলতে যাচ্ছিল, ঠিক আছে। এখন দেখেন 25টা কলাম, তাই 5টা কলাম, 1টা কলাম, এই যে 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম, এই যে 5টা কলাম, মোট 5টা কলাম আছে এখানে, 5টা কলাম এবং 25টা সারি, ঠিক আছে। এই সারি হচ্ছে 25টা, দেখছেন যা নিতে চাইছে তাই নিচ্ছে, কিন্তু ওই সময় হলো বড় বড় আনসাইজ আসতেছিল, তেমনি মিজাজটা খারাপ হয়ে যাচ্ছিল, তাহলে এখন কমেন্টে মানলো। তারপর আগামী দিন আমি ঘাটাঘাটি করে আরো কিছু কাজের থেকে দেখাবো, আমাকে একটু মনে করে দেবেন। তবে এটা আমি চাচ্ছিলাম, এটা চাচ্ছিলাম সেটা এখন চলে আসছে, ঠিক আছে। ওকে, এটা নিয়ে সময় ব্যয় হয়েছে, ওকে অনেক ধন্যবাদ। এখন দেখেন এখানে যাওয়ার পরে আপনি স্প্লিট আর মার্সেল, মার্সেল যদি করি, মার্স মানে বিশেষ একটা অংশ কেটে ফেলে, আমার এটা একটা বাড়ি চতুর্পাশে রাস্তা, এটা রাইট বাটন ক্লিক করলাম সিলেক্ট করে, এই যে মার্সেল, মার্সেল মানে কেটে ফেললাম, মার্সেল মানে কোন একটা অংশ কেটে ফেলা, আর স্প্লিটার মানে জয়েন করিয়ে দেওয়া। ওকে, এখানে রাইট বাটন ক্লিক করবে, এই যেখানে মার্সেল উঠছিল ওখানে স্প্লিট ছিল, এখান থেকে আমরা দুইটা কলাম, দুইটা র করতে পারবো, অথবা অন্য অন্য ভঙ্গি আঙ্গিকে এখানে করতে পারবো, যদি না করতে চাই তাহলে যেমন আছে এমন করতে পারবো, অথবা কন্ট্রোল প্লাস ইয়ে দিলে, জেড দিলে যেমন ছিল অমন হবে। এখন কি বুঝতে পারছি? ওকে, বুঝতে পারলে ভালো, ধন্যবাদ। এখন আমরা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবো, এটা ক্লোজ করে দিলাম, ব্যাস। এখন আমরা চলে যাব ডকুমেন্টটা অনলাইনে, চলে গেলাম আমরা জাস্ট, ম্যাডাম যে কথা বলছে আমি ওনার সঙ্গে একমত, এখানে দিলাম অনলাইন ওয়েন ওয়ান, এটা বাংলা আসছে, অনলাইন ওসিআর, এই যে ওসিআর লেখা আছে, ওসিআর ওসিআর ডট নেট, আমি এন্টার সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমার এখান থেকে, এটা হচ্ছে নেট থেকে একটা ফ্রি সফটওয়্যার, ওকে, এখান থেকে আপনারা বাইরে যখন করে দিতে বলবে তখন আপনি এখান থেকে পিডিএফ, এটা ইংলিশ সিলেকশন করা আছে, আপনি চাইলে আদার্স ল্যাঙ্গুয়েজ বাংলা থাকলে বাংলা বা অন্য যে মাইক্রোসফট ওয়ার্ড, আপনি যদি এক্সেল করতে পারেন তাহলে এক্সেল করবেন, এখান থেকে এক্সেল দিবেন। ওকে, সিলেকশন, সিলেকশন ফাইল, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা ফাইল আসবে, তাকে কনভার্ট করতে বলবে জাস্ট, এই যে ডকুমেন্ট, ডকুমেন্ট থেকে এই যে পিডিএফ ডকুমেন্টটা আনতে হবে, এখানে ক্লিক, এই যে কনভার্ট, এখন চলে আসুক, চলে আসুক, কনভার্ট শো করবে, এই যে শো করছে, যে খান ফাইলটা শো করছে। ওকে, ক্লিক দিলাম, ক্লিক দিলে আমাদের সামনে এটাকে কনভার্ট করে দেখাবে, এই যে কনভার্ট হয়ে গেছে ওয়ার্ডে, দেখছেন আমাদের সামনে ওয়ার্ড চলে আসছে, কনভার্ট টু ওয়ার্ড, হ্যাঁ এটা কিন্তু ওয়ার্ড হয়ে গেছে, তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম, হ্যাঁ যে কীভাবে আমাদের এটা কনভার্ট হয়ে গেল, বুঝতে পারছেন আপনারা? কিন্তু বুঝতে পারছেন কীভাবে এটা কনভার্ট হলো, পারছেন না সবাই বুঝতে? সালেক সাহেব কি বুঝতে পারছেন? এটা কিন্তু ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে, এই যে, জি বুঝছি, এই যে আমাদের লেখাটা পুরো চলে আসছে। এটা তাহলে কি পার্ট থেকে, পার্ট থেকে কি করা যাবে, পিডিএফ থেকে ওয়ার্ড, আবার পিডিএফ থেকে এক্সেল, সবকিছু কনভার্ট করা যাবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা কনভার্ট করে করে দেখবো, প্রত্যেকটা কনভার্ট করে করে বুঝবো, ঠিক আছে। আমরা কিন্তু বিষয়টা পুরোপুরি বুঝতে পারলাম, দেখো আপনারা এখান থেকে প্র্যাকটিস করুন, ভাষা প্র্যাকটিস করলে আরো কাজ শিখতে পারবেন, আরো কিছু জানতে পারবেন।